হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি আগুন, শুধু আগুন আর আগুন। আপনারা ভাবছেন এই আগুন শুধু কি শহরেই লাগে? না, শুধু শহরের গার্মেন্টস ফ্যাক্টরি বাসাবাড়িতেই শুধু আগুন লাগে না, এই আগুন লাগার কিছু রহস্য আছে। এই আগুন শুধু শহর বাজারে লাগে না, এই আগুন লাগে গ্রামে, এই আগুন লাগে আরও আপনার বাসাবাড়িতে এবং খামারে, অনেক জায়গাতেই আগুন লেগে থাকে। এই আগুন, আজকের এই আগুনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই আগুন অনেক ভয়ানক আগুন। এই আগুন হতে আপনি সাবধান থাকবেন, আপনার পরিবারকে সাবধান রাখবেন, আপনার ঘর বাড়ি সুরক্ষিত রাখবেন, বিশেষ করে আপনার গরুর ঘরে আগুন জ্বালাতে, কয়েল দিতে এবং ধোঁয়া দিতে সাবধান থাকবেন। এখান থেকে সূত্রপাত হয় আগুনের। সেই আগুন যদি আপনার ঘরে লাগে, হয়ে যাবে আপনার অনেক বড় সর্বনাশ। এই আগুনে আপনার সর্বনাশ যেন না হয়, সেজন্য আপনাকে সাবধান থাকতে হবে। আজকের যে আগুন, এই আগুনের রহস্য আমি বলছি। তবে বলার আগেই আমি বলে নিচ্ছি এটাই, যে এখন গরমের দিন আপনার বাড়িতে আপনি নিশ্চয়ই কয়েল জ্বালিয়ে থাকেন। এই কয়েল জ্বালানো থেকে আপনি অতি সাবধানতা অবলম্বন করবেন, নইলে আপনারও হয়ে যেতে পারে এমন অঘটন, এমন দুর্ঘটনা, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা জানেন একটি কথায় আছে, চোরে চুরি করে নিলেও কিছু থাকে, কিন্তু ঘরে যদি আগুন লাগে তো কিছুই থাকে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বোঝাতে চাচ্ছিলাম এটাই, যে আপনার বাসা বাড়িতে আপনি কয়েল জ্বালিয়ে থাকেন, অবশ্যই 10-20 টাকার জন্য শুধু কয়েল জ্বালাবেন না, কয়েল অবশ্যই বক্সে জ্বালাবেন। এখন সুন্দর একটি কয়েলের বক্স পাওয়া যায়, সেই কয়েলের বক্স কিনে কয়েলের বক্সের ভিতরে কয়েল জ্বালাবেন, নচেত আপনারও হতে পারে এমন দুর্ঘটনা, এমন সর্বনাশ ঘটনা। তবে আজকের ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিও দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের চলন বিল। শুধু ঘর বাড়িতে আগুন লাগে না, আজকের ভিডিওটি দেখাচ্ছি বাংলাদেশের চলন বিলে, যেন সরিষার ক্ষেতে যেই সরিষাগুলো উঠে গেছে, সেই সরিষার ক্ষেতে সরিষা মারাই করার পরে সেই যেটা আবর্জনা ছিল, সেই আবর্জনা ক্ষেতের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন একজন কৃষক। দেওয়ার পরে তার সরিষা শুধু গাড়ি ভরে করে নিয়ে বাড়িতে যাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুকে সতর্ক করার জন্য। বন্ধুরা আমার, মনে রাখবেন, আপনার সতর্কতাই পারে আপনার জীবন, আপনার সংসার, আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি যে বিষয়টি নিয়ে করছি, আজকের এই ভিডিওটি আমি বোঝাতে চাচ্ছিলাম, আপনার বাসা বাড়িতে যেন আগুন না লাগে, একটু সতর্কতার সাথে চলবেন এবং আপনার পার্শ্ববর্তী বন্ধুবান্ধবকে এই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি যদি এতটুকু শিখুন।